2018 সালে 3,400 কোটি ডলারের পোশাক উৎপাদন করে রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে ধরে রেখেছে বাংলাদেশ। কিন্তু রপ্তানি পণ্য জাহাজীকরণের দিক থেকে একেবারে তলানিতে বাংলাদেশের নাম, আর আমদানি পণ্য খালাস প্রক্রিয়ায়ও শেষের দিক থেকে দ্বিতীয় অবস্থানে। 49টি দেশের বন্দর ব্যবস্থাপনার উপর জরিপ চালিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রতিবন্ধকতার এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে এডিবি, যা উন্নয়নশীল এই দেশের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী নেতারা। সোহাগ কুমার বিশ্বাসের বিশেষ প্রতিবেদন। রপ্তানি পণ্যবাহী একটি কন্টেনার উদ্যোক্তাদের কারখানা থেকে অপটক হয়ে বন্দর ও কাস্টমসের ফরমালিটি সম্পন্ন করে জাহাজীকরণের পর রওনা হয় নির্ধারিত গন্তব্যে, আর এই কটি ধাপ পার হতে ঘড়ির কাঁটায় সময় লাগছে 315 ঘন্টা, আর আমদানি পণ্য জাহাজ থেকে খালাসের পর ব্যবসায়ীর গুদামে পৌঁছতে সময় লাগছে অন্তত 360 ঘন্টা। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি তাদের বার্ষিক এশিয়ান ইকোনমিক ইন্টিগ্রেশন রিপোর্টে বন্দর ব্যবস্থাপনার এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে। বিষয়টিকে উদ্বেগজনক হিসেবেই দেখছেন বন্দর ব্যবহারকারীরা। এই যে 3 দিন 4 দিন 5 দিন করে এক একটা দিন আমি নষ্ট করছি, প্রায় 8-10 দিন আমার বৈধ খাতা থেকে, আমার হিসাবের থেকে আমি বের করে দিচ্ছি, এটাতে কিন্তু লিড টাইম বৃদ্ধি পাওয়ার কারণে বায়াররা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের প্রতি অনেকটা অনীহা প্রকাশ করছে। প্রতি বছর 49টি দেশের প্রধান প্রধান বন্দরগুলোর ওপর জরিপ চালিয়ে রিপোর্ট প্রকাশ করে এডিবি। রপ্তানি পণ্যের ক্ষেত্রে 276 ঘন্টায় সার্ভিস নিশ্চিত করে বাংলাদেশকে পেছনে ফেলেছে মিয়ানমার। অবশ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের পরে আছে কেবলই আফগানিস্তান। দেশটির নিজেদের পোর্ট না থাকায় অন্যদের পোর্ট ব্যবহার করে আমদানি পণ্য বুঝে পেতে সময় লাগে 17 দিন, আর এতগুলো পোর্ট থাকতেও বাংলাদেশের আমদানিকারককে পণ্য পেতে অপেক্ষা করতে হয় অন্তত 15 দিন। প্রোডাকশনের পর এটা এক্সপোর্টে যে সময়টুকু লাগে উভয় ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক অন্যান্য দেশের তুলনায় বেশি। তো বেশি হওয়ার কারণে হচ্ছে কি, আমাদের কস্ট অনেক বেড়ে যাচ্ছে। কম্পিটিটিভ দেশের সাথে আমরা কম্পিটিশনে গিয়ে টিকে থাকাটা খুব মানে টাফ হয়ে যাচ্ছে। ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বলছে অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে অপারেশনাল কাজ পরিচালনায় পেরিয়ে যাচ্ছে সময়। পরিস্থিতির উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সহ আমলাতান্ত্রিক জটিলতা নিরসন ও বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। আমাদের বাংলাদেশে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো যে আমরা কিন্তু এখনও ওয়্যারহাউস সিস্টেমটা চালু করতে পারিনি। তো এখন যে জিনিসটা হচ্ছে, যে কোনো ডিপো ইউজ করতে হচ্ছে, তো ডিপোতে সেখানে আবার ফ্রেইট ফরওয়ার্ডারকে তাদের সাথে সমন্বয় করে কাজ করতে হচ্ছে, একটু লেন্দি প্রসেস হচ্ছে। মাত্র 2 ঘন্টায় রপ্তানিমুখী কন্টেনার জাহাজীকরণ করে বন্দর সুবিধার এই তালিকার শীর্ষে হংকং, আর 5 ঘন্টার মধ্যে আমদানিকারকের গুদামে পণ্য পৌঁছে দিয়ে আমদানি সুবিধার শীর্ষে আছে মধ্য এশিয়ার দেশ আর্মেনিয়া। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।